আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতা সাথে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি যে ভিলা বাড়িটা কিনেছি, সেই ভিলা বাড়িতে ঢালাই করার ছাদ নাই। ছাদের বদলি কি আছে সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। খুব ব্যস্ত তারা দুজন। ব্যস্ত খেলতেছ? সাফন কি খেলে? তোমার সাথে খেলে। মোম কার ভাল না লাগে? আমার তো খুব ভাল লাগে মোম। তো এখানে সাইজ অনুযায়ী ঘন্টা। তা আপাতত তো আমি মোমগুলো জ্বালাবো না, ডেকোরেশনের জন্য আনছি। দাগ করিস না রে, চাকর পড়লো মনে হয় একটুখানি দাগ। আসলে আমার ভিডিও করার কেউ নাই যে আমার সহ কেউ ভিডিও করবে, একটুখানি দাগ পড়ে গেছে। প্রায় সময় ভিডিওতে খুব আস্তে আস্তে কথা বলি। আসলে কথা বলি আমি নর্মালি আস্তে, কিন্তু যখন আমি জোরে কথা বলি তখন আমার কাছেই মনে হয় যে আমি ঝগড়া করতেছি, তাই ভয়ে আমি জোরে কথা বলতে চাই না। কিন্তু আস্তে কথা বললে সবাই শুধু লেখে আপো, কথা আস্তে আসে আস্তে আসে। এই জন্য চেষ্টা করি একটু জোরে কথা বলতে, খারাপ লাগলেও যেন আপনারা শুনেন কথাগুলো। কিন্তু আসলে জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার কাছে তো মনে হয় আমি ঝগড়া করতেছি, একটা ঝগড়া খুননি। এটা কিন্তু কোনো ছোট ওয়ার্ডরোব না, এটা হচ্ছে ড্রেসিং টেবিল। তো এটার উপরে আয়না লাগাতে হবে, কিন্তু আয়নাটা এখনও রাজন আমাকে লাগাই দেয় নাই, কয় মাস পর লাগাই দিবে আমি জানি না। যেহেতু ড্রেসিং টেবিলের উপরের অংশটা খালি থাকে, তো এই জায়গাটা আমার সাজিয়ে রাখতে খুব ভালো লাগে। তো আগে তো মেকআপ টেকআপ দিয়ে, তারপর লোশন পাউডার এগুলো দিয়ে সাজাতাম, কিন্তু আমি তেমন একটা ক্রিম লোশন এগুলো ব্যবহার করি না। তাই এবার একটু ভিন্নভাবে সাজালাম, দেখি কেমন লাগে। আবার হয়তো বা কয়েকদিন পর চেঞ্জ করে ফেলবো। আর এই তো ঘরটাও গুছানো হয়ে গিয়েছে, এখনও সাফন আব্বু বাসায় আসে নাই, তো সাফন আব্বুর জন্য ওয়েট করছি। তো এখনও সন্ধ্যা হয়নি, সাফন আব্বু আস্তে আস্তে সন্ধ্যা পার করে তারপরে আসে, এখন আসার আগেই সন্ধ্যা হয়ে যায়। বাসার ডেকোরেশন করব আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব না, এটা তো একদমই হবে না, কারণ বাসার এ টু জেডই আপনাদের সাথে আমি শেয়ার করি, আর আপনারাও খুব পছন্দ করেন, আমাকে সাপোর্ট করেন, এজন্যই কিন্তু আসলে আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করি। হয়তো বা আপনারা ছোটোখাটো কোনো একটা আইডিয়া পাবেন, আপনাদেরও আইডিয়া হবে। এই বাড়ি কেনার পর ছাদে ওঠা হয়নি, আজকেই প্রথম বাড়ির ছাদে রাজন সাহেব উঠবে। তো ছাদ ওঠার জন্য রাজন একটা লম্বা লাইট রেডি করলো, আর এই লাইট নিয়েই ছাদের উপরে উঠবে। তো বাড়ির ছাদের অবস্থা কি জানি না, ভূতমুত আছে কিনা সেটাও জানি না, ভেতরে তো বেশ অন্ধকার, আর দেখা যাচ্ছে একটা লাইট ঝুলছে, আর কাঠ দেখা যাচ্ছে, মানে গাছের যে কাঠগুলো সেই গাছের শিকড় দেখা যাচ্ছে। আসলে ভিতরের অবস্থা কি না ঢোকা পর্যন্ত একদমই বোঝা যাবে না, আমার তো একটু একটু ভয়ও করছে, আল্লাহই জানে ভিতরে কি আছে। তো রাজন উপরে ওঠার জন্য একটা মই লাগিয়েছে, দেখেন বিশাল বড় একটা মই, আর এটা দিয়ে ও উপরে উঠবে। আর এখন আমাকে বুঝিয়ে দিবে যে ও উপরে ওঠার পর আমার কি কি ওকে দিতে হবে। তো এখানে যে লাইটটা, সেই লাইটটাও ওকে আমার দিতে হবে, লাইটে কারেন্ট লাগিয়ে দিচ্ছে। ও উঠার জন্য, উপরে ওঠার জন্য একটা সাদা কাপড় কিনেছিল, যেন ওর জামায় বা ওর হাত পায়ে ময়লা না হয়, কিন্তু সেটা সে ভুলে গিয়েছে। উপরে যদি ভূত টুত থাকে ফেঁকে যায় উপরেই, নিচে আসার দরকার নেই। আচ্ছা কি বাবা কই যাইতেছে দেখো, যুদ্ধ করতে যাইতেছে। এগুলো কি ময়লা জমছে? এই যে এটা না ছাদ, ও ছাদেরই একটা ডাকনাটা, এই যে ডাকা। হ্যাঁ তুলা কিসে? যাও যাও যাও, ফিরে না আসলে আমার সমস্যা নাই, উপরেই থেকো, অনেক প্যারা দাও, প্যারাময় জীবন। লাইট দিব আগে, এখন আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের ছাদ, ভিতরের পরিস্থিতি। সব ঠিক আছে তো?
এখন দেব গুনা, এই গুনা দিয়ে কি লাগাবো, ও মাই গড, আমার এই গুনা দিয়ে লাইট লাগাবে। এখন দিব এটা, এই যে ঘর ঠিক করে তো লাভ নাই, ঘর নষ্ট করার জন্য মেয়ে আছে, আমার পাঁচি মেয়ে আছে একটা। কি কোন জল না, হাত মোজা লাগবে তাহার, উপরে যে একটা ভূত আছে, ওই যে ভূতনি, ওই ভূতনির কাছে কি সাইফাকে পাঠাবো না সাফানকে পাঠাবো? না তোমাকে পাঠাবো, জীবনের যত দুষ্টামি আছে সব তুমি করো। উপরে একটা চুড়াইল বসে আছে, চুড়াইল যাবার চুড়াইলের কাছে, বাবা বড় বাবাকে কামড় দেয় না, শুধু বাচ্চাদের কামড় দেয়, ভাইয়া কেউ দিবে না, শুধু বাচ্চাদের দেয়। বাসায় বাচ্চা কে, তুমি বাচ্চা ছেলে, তুমি বাচ্চা সাইফা, তাহলে শুধু তোমাকে কামড় দেবে। কি বাড়ি কিনলাম, স্বাদই নেই, ডালাই করার স্বাদ নেই, ভিতরে তো অনেক কিছু রাখুন যে স্টোর রুমের মতো ইউজ করে যাবো, তাই না? সিন্ধুক আছে, সিন্ধুকে কি আছে, তেলাপোকা? আমি তো ভাবছিলাম সিন্ধুকে কেউ কিছু রাখছে, দেখো খুঁজে মুঝে একটা সিন্ধুক পাওনি, যদি বড় লোক হইতে পারতাম, খাজানা পেয়ে। এটা হয়েছে আমাদের টয়লেট, আমরা টয়লেটটা উপর থেকে দেখালাম আজকে, আর আমি যে কোনো সময় মারা যেতে পারি, সিঁড়ি দিয়ে আমি উপরে উঠেছি, মই দিয়ে, সরি কি করি, মই দিয়ে উপরে উঠছি। কিন্তু দেন সাফারা বই সাইডে লাইট নিয়ে রাখছি, একটু এই সাইডে লাইট দাও না, একটু দেখি কী অবস্থা, দিই দিই, ও যে সাফারা বউ দেখতে পারতেছে না, আমি তো দেখতে পারতেছি মোবাইল দিয়া। ও আর এইগুলো কিন্তু কাঠ, গাছের কাঠ দিয়া, গাছ দিয়া এই সাত বানাইছে, আপনাকে দেখাইলাম। এই যে সাফান উপরে একটা চুড়াইল পাইছি, চুড়াইল চুড়াইল ছিল, চুড়াইল ভূতের মতো দেখতে, চোর এই যে এরকম দেখতে, তুমি চাও ওইটা উপরে যেতে, আসো তোমাকে চুড়াইলের কাছে দিয়ে আসি। আমি বললাম চুড়াইল সাফন যদি দুষ্টামি করে তাহলে তোর কাছে দিয়ে যাব, আর যদি সাফন ভালো মতো চলাফেরা করে, কান্নাকাটি কম করে, ভ্যান ভ্যান কম করে, তাহলে আর দিব না, সাফনকে আমার কাছেই রেখে দিব, বলে দিয়েছি। শুধু সাফন না, সাইফাও, যদি সাফন তো কথায় কথায় কান্না করে, সাফন কান্না করলে চুড়াইলের কাছে দিয়ে দিব, আর সাইফার ঠোঁট খেলে সাইফারে চুড়াইল কাছে দিয়ে দিব। আমি জানি আর চুড়াইল কি, আর চুড়া সব কিছু নিনে, চোর না চুড়াইল, ভূত পেতনি, যাই হোক আমি আর নামি বাবা, আর কথা কন যেত না।